ওহে বন্ধুরা, আপনাদের সাথে আছি আপনাদের প্রিয় উপস্থাপক রেজন গাজি, এবং আজ আমি আছি মাইনক্রাফট সার্ভাইভাল গাইড, বাংলা সার্ভাইভাল গাইড পার্ট 3 নিয়ে। এবং আমি জায়গাটা পরিষ্কার করেছি, অনেকখানি পরিষ্কার করেছি। পরিষ্কার করার সাথে সাথে আমি অনেকগুলো মেটেরিয়াল জমা করেছি, অনেকগুলো আয়রন পেয়েছি, অনেকগুলো ডার্ট আছে। ডার্টটা দিয়ে আমি ভাবতেছি যে এখানে এই জায়গাটা সমান করব, কিন্তু এখন না, যদি প্রয়োজন হয় তখন। আর সাথে আমাদের কাছে আরও কিছু জিনিসপত্র আছে। আমাদের শিপ ছিল লাস্ট এপিসোডে, আমরা শিপ এখানে জমা করেছিলাম, কিন্তু সমস্যা হলো কোথা থেকে যেন একটা উলফ আসলো, এসে ভিতরে ঢুকে গেল, নিজের বাচ্চাকে নিয়ে ভিতরে ঢুকে গেল, আমার শিপকে খেয়ে ফেলেছে। এখন আমার কাছে আর শিপ নেই, শিপ খুঁজতে হবে, কারণ আমার উল প্রয়োজন, কারণ আমার একটা বেড প্রয়োজন। আমার চেষ্টা কি উল আছে আমি শেয়ার করেছিলাম, এতটুকু মনে আছে। ও আর হ্যাঁ, ওই উলটাকে ভাইয়া টেম করছে। হ্যাঁ, আমার কাছে উল তো আছেই, একটা বেড বানিয়ে নিলে হতো। একটা বেড, একটা বেড, একটা বেড, একটা বেড, ওকে, একটা বেড তো পেয়েছি, কিন্তু এখন তো বেডকে রং করতে হবে, কারণ তাহলে তো ভুলে যাব কোন বেড কার। ড্যান্ডেলায়ন, নো, ওকে ব্রো, তুমি ইয়েলো নিবা না আমি নিব? আমি নিব, আমি আমি ওকে, আমি তোমাকে দিচ্ছি ইয়েলো, ইয়েলো বেড তোমার, ওকে, সাদাটা আমার, ওকে, ইয়েলো বেড, ওকে, নাইস, এলোটা তোমার, সাদাটা আমার। দরজা বন্ধ, সকাল হয়নি, আর মিন রাত হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি করা যায় এখন আমাদের আজকের কি? এখানে একটা গর্ত কেন? আমাদের আজকের মেন উদ্দেশ্য একটাই থাকবে, এত বড় জায়গাটা খালি করার কারণ, যেটা হলো একটা ঘর বানানো। কারণ আমি আগে বলেছিলাম ওই কেফটা, ওই কেফটা থাকবে আমার টেম্পোরারি ঘর। আমি ওই কেভে বসবাস করতে চাই না, আমি একটা কেভম্যান না, আমার একটা ঘর প্রয়োজন, একটা সুন্দর দেখতে ঘর। আশেপাশের গাছগুলো কাটা হয়েছে এবং জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে ঘর বানানোর জন্য। আচ্ছা, আমি ঘুমিয়ে নিই, দরজা বন্ধ, ওই কী করলাম? আচ্ছা, ঘুম থেকে উঠে ভেঙে নেব। ওই এসব জায়গা কাটা হয়েছে কারণ আমরা এখানে একটা ঘর বানাতে চাই। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা যেন দেখতে খুব সুন্দর হয়। ভাইয়া, তোমার কাছে তো ক্রিপার, ওয়েট ওয়েট ওয়েট, যাও না যাও না যাও না যাও না, এদিকে আসো, আসো আসো আসো, দেখি ঘর থেকে মারার চেষ্টা করবো ওকে। আমার কাছে কি বো বানানোর মতো স্ট্রিং আছে? আমার কাছে না, আরেকটা স্ট্রিং হলে বউ বানানো যেত, আমি বউ দিয়ে হয়তো মারতে পারতাম। ক্রিপার, ক্রিপার ইজ গোয়িং, নাইস, ব্লাস্ট, ও নাইস, ব্লাস্ট কত নিলা? হাফ হার্ট, ওকে, খাবার আছে? আমার কাছে আছে, নাও, আমি ওই যে এখান থেকে ইয়ে নিয়ে ব্রেড বানাইছি। সুগার কেন, ওই মুরগির ডিম, গরুর দুধ আর সুগার কেনের সুগার দিয়ে কেক বানানো যায়। ও মুরগি মামা, দাঁড়াও, ও মুরগি মামা, দাঁড়াও দাঁড়াও, কই, আহো আহো, হো হো, আমার কাছে আছে, আহো আহো, পিছে পিছে আহো, এতো আহো, ভাইয়া সরো, মুরগি মামা আসবে, আরে সিট হাতে থেকে সরাও, মুরগি মামা আসো, হ্যাপি ফ্যামিলি, বিশাল বড় ফ্যামিলি। ও আর এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে তো কিছু একটা করতে হইব, ওরা তো নামা যায়। ছাদ বানাই দি, কি বলো?
একটা সুন্দর ছাদ, যাতে আর উল্টরা না আসতে পারে। আহ, এটা কোনো ছাদ হইলো? এটা কোনো সুন্দর ছাদ হইলো? নাইস। কোন মেয়ে এখান দিয়ে দেখি তো কেলো যেতে পারি না, আমি যেতে পারি না। কে ও ক্রাউচ নো। আচ্ছা, এটা এটা ভাঙতে হবে এখন। হ্যাঁ, এখন যেতে পারি। আচ্ছা, সমস্যা নেই, গরু হাই হাতি মহি সব এখান দিয়ে যেতে পারবে। মাইনক্রাফটের ইয়ে এমন। এখান দিয়েও ডেকে দিই। নাইস, খুব ভালো, খুব ভালো। নাইস, খুব ভালো হয়েছে, তাদের একটা ছাদ হয়ে গেছে। নো বাবু, বাবু, ইয়েস বাবু, দ্য মোর বাবু উই গট, দ্য মোর খানা উই গট। চিকেন চলবে আর চিকেন চলবে আর চিকেন চলবে ব্রো। তন্দুরি চিকেন পামকিনের সাথে। আচ্ছা, পামকিন দিয়ে কি বানানো যায় দেখি তো। পামকিন দিয়ে কি কিছু বানানো যায়? আমার মনে হয় পামকিন পাই বানানো যায়, রাইট? পামকিন পাই, পামকিন পাই। আচ্ছা, সুগার, সুগার, সুগার লাগবে। আমার কাছে ডিম আছে। সুগার কেন নিয়ে আসো, নিয়ে আসো সুগার। এ বেশি না, একটা দুটো বানায় আমাকে দাও। আচ্ছা, বানানো দরকার নেই, আমার পেয়ে গেছি। আচ্ছা, একটা থেকে একটা হয়, নাইস। কিন্তু সমস্যা তো হলো একটা বানাতে পারলাম না, আরো ডিম, ডিম লাগবে, পামকিন পাই। ওয়াও, ওই তোরা ডিম পার, ডিম পার। এই চেস্ট কিসে রোমা? চেস্টে তো ডার্ট আর লক দিয়ে ভরা। আমার কাছে কিছু কি আছে? আমার কাছে অনেকগুলো কবলস্টোন আছে। ডিম, ওই ডিম পার, ডিম পার, তাড়াতাড়ি ডিম পার, সবাই মিলে ঝিলে ডিম পার। অনেকগুলো অনেকগুলো মুরগি বানাও ভাইয়া। আর আমি সুগার ক্যানগুলো সাইজ করি। হয়েছে, সুগার কেন এক পাশ শেষ, আরেক পাশ বাকি। হাতে সুগার কেন নেই, সুগার কেন, সুগার কেন, সুগার কেন। আচ্ছা, সুগার কেনের ফার্ম বানাইতেছি এখান দিয়া। খুব ভালো ফার্ম, অনেক বড়। এই কতগুলো সুগার ক্যান পাবো? মনে হয় 3-4 এপিসোড পরেই মনে হয় কি কি বলে এনচ্যান্টমেন্ট এপিসোড এসে পড়ব, এতগুলো সুগার ক্যান। নাইস, খুব ভালো। কি দেখতেছো? কি হলো? হ্যালো মুরগি, ডিম দিছো? ডিম দাও, আই ওয়ান্ট আ ডিম। ডিম লাগবে আমার, ডিম। আচ্ছা, আমার কাছে কি কল আছে? কল নে নাই।
এই জায়গাটা, এই যে বন্ধুরা আপনারা যে দেখছেন এই জায়গাটা, এটা এত ফাটাফাটি একটা জায়গা না, মানে কি কিভাবে তৈরি হয়েছে আপনাদের বলি। আমি লাস্ট এপিসোডে এখানে আমার সেটার দেখাচ্ছিলাম, যদি লাস্ট এপিসোড না দেখে থাকেন দেখেন, ওটার শেষ দিক দিয়ে আমি আমার সেরাটা দেখাইছি। খুব ভালো একটা সেডার আমি নিজে বানাইছি, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, সেডার দেব। এই সেই সেডারটা দেখানোর সময় এখানে একটা ক্রিপার ব্লাস্ট করছে, সেটাই ফিল করতে গিয়ে এই প্যাটার্নটা তৈরি হয়েছে। এখানে যেন কোথায় একটা, হ্যাঁ তো কেভ, হয়তো কোল, এই কেভে অনেকগুলো কোল আছে আমি জানতাম। 1.70 লাস্ট কেভের মতো দেখতে, এটা দেখাই আপনাদের। এই যে দেখুন এই ভাইন্স গুলো, মনে হইতেছে 1.17-এর লাস্ট কেভের এই স্ন্যাপশটে খেলতে আসি। ও ও হো, আয়রন এতগুলো, আয়রন আয়রন দাও আয়রন, আমি আয়রন গুলো স্মেল্ট করতে পারবো এই কোল দিয়ে, প্লাস ভবিষ্যতে যদি প্রয়োজন হয় এখান থেকে লাভা নিয়ে সেগুলো ইউজ করতে পারবো। একটা লাভা বাকেট প্রায় 100টা গলাতে পারে। কোল, গিভ মি কোল, কোল দাও মাই কোল। এখান দিয়ে যদি আমি যাই এই উপরে, এই গাছটা কি কেটে ফেলবো নাকি থাক, এখানেই থাক। গাছ কাটার দায়িত্ব সব তোমার, সব দায়িত্ব তোমাকে দিলাম, এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। কাটো গাছ, কাটো, আমিও কাটবো তুমিও কাটবা, সবাই মিলে গাছ কাটবো। লেফট, ওয়াও এত সুন্দর গাছ কাটার দায়িত্ব করলে। আমি আমি এগুলোকে স্মেল্ট করতে দিই। আচ্ছা এইখানে সরি ভুল জায়গায় ক্লিক করছি, এখানে 8টা দিয়ে এখানে 3টা এখানে 3টা কল দিয়ে দিই, অনেক ফাস্ট হবে। ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো বাদ দিলেই হয় কারণ আমার অস্ত শোনাই যাচ্ছে। ও আমি মারতে চাই নাই, মারতে চাই নাই, সরি সরি সরি, মারতে চাই নাই, এমনি রটেন ফ্লেশ খাতি। নাইস, গুড গুড ডগি। ও আমার কাছে আরেকটা ডিম আছে, আমি দেখি নেই, আরেকটা পামকিন পাই, এ দুইটা পামকিন পাই, আর ভাইয়া জয়েনও করছে। ও মা, ও মা রাত, ও মা রাত, ও নো ও নো, আমার কি বিপদ, তুমি থাকো বাইরে, আমি আমি ঘুমাচ্ছি, ভাগো ভাগো, খালি ভাগো। কৃপার দেখা যাচ্ছে দূরে, ক্রিপার ক্রিপার, ও ম্যান, জলদি, ইয়েস জলদি সে সো যাও সো যাও। নাইস, সকাল হয়েছে, ইটস এ নিউ ডে ব্রো, এই জায়গা আর হয়ে গেছে, লুক দিস, হোয়াট, নাথিং, এগ এগ এগ, ইউ ডোন্ট ওয়ান্ট, ও হো হো, মিস্টার স্পাইডার, ইয়ো নোপ, আমার কাছে এগ আছে, স্ট্রিং দিলি না এমন করলি, যে এগ নেই আমার কাছে, আরেকটা জিনিস আছে, ট্রাইডেন্ট, যে এগ, ট্রাইডেন্ট, আমি একটা ইয়া মারছি, ও মাই গড, ডিউরেবিলিটি তো প্রায় শেষ পর্যায়ে, এতে মেন্ডিং লাগাইতে হবে,
ওহো, লাকি লাকি, ভেরি লাকি, নাইস। শুরুর দিকে ট্রাইডেন্ট, ওয়াও। একটা এন্ডার চেঞ্জ বানাতে হবে ট্রাইডেন্ট রাখার জন্য, ওটা আমাদের ভল্ট। একটা পামকিন পাই কত রিজেন করতে পারে? তোমার কত আর আমার কত? তোমার কত? তোমার তো ফুল আছে। ফুল আছে আমার দুই নাই। আচ্ছা, আমি তারপরে চেক করব। এখানে উঠি, কোন ট্রির কথা বলতেছিলি তখন? ওই যে ওই যে ওইখানে ওইখানে একটা কেভ আছে, ওই পাশে একটা কেভ আছে, ওই কেভের সামনে একটা ট্রি আছে। আমাকে দেখা, আমি কাটি, সমস্যা নেই। আচ্ছা চলো দেখাইতেছি। এই যে, এই যে এই ট্রিটা, এটা এই যে এই ট্রি আমি যেটা তাকায় আছি, এই ট্রি। মিস্টার ট্রি আমাকে কেভে যেতে বারণ করে। আচ্ছা, আমার প্রায় তিনের বেশি খাবার শেষ। আমি দেখি পামকিন পাই কতটুক ভরে। ও মা, পুরা তিন আর তিনের বেশি ভরে ফেলছে, পুরাটা ফুল জান। বাহ, তাহলে তো পামকিন পাই অনেক ভালো। পামকিন পাই বানানো যায় নাকি? খুব ভালো হবে। চলো ভাঙ্গা যাক। আমি জম্বি রাউজ পাচ্ছি, তুমি কি পাচ্ছ? না আমি তো পাচ্ছি না, কারণ তুমি আমার থেকে দূরে, তুমি কিভাবে পাবে? যদিও আমরা দূরে তবুও আমরা খুব কাছে। হ্যাঁ, দূরে আছি বলে কাছে থাকি। কোথায় পাপকিন হয়েছিল? না এখনো হয়নি। আওয়াজ পাইছো? না আমি আওয়াজ পাচ্ছি, তুমি আওয়াজ পাচ্ছ না। হ্যালো মুরগিস, আন্ডাস আন্ডাস, ওয়ে টু মাচ আন্ডাস। ও মা গো, 10টা আন্ডা। আমি তো 9টা দিলাম। ও, তুমি 9টা দিছো? আমি 9টা আন্ডা পারি নাই, ওই জায়গাতে কালেক্ট করে নিয়ে আসছি না। হ্যাঁ, আমি অনেকগুলো ব্রেড বানাই। এজন এখানকার সিঁড়িটা কেমন হলো দেখো তো, আমি তৈরি করছি। দাঁড়াও দাঁড়াও, দেখি কোন সিঁড়ি কোথায় তুমি। ন্যাচারাল সিঁড়ি। ও মা গো, সিঁড়ি না আর কিছু, আমি এটাকে একটু এপিক বানাই। সিঁড়িটা এত এপিক যে বুঝাই যাচ্ছে না এটা সিঁড়ি। আই নো হোয়াট টু ডু উইথ দিস সিঁড়ি। কি করবে? আমি কি পারলাম না এই সিঁড়িটাকে এপিক বানাতে? কি করলে? ও নাইস নাইস, তোমার রাজা তোমার উপরে খুশি হয়েছে। নাও নাও খাও, তোমার রাজা তোমাকে উপহার দিয়েছে। টেলো, আমার কাছে তো খাবার ছিল, তারপরেও দিলাম যদি লাগে। ওমা ওমা, এটা কি, এটা কি, এই 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 গাছটা কি, এত ছোট কেন? হ্যালো মিস্টার গাছ, আপনি এত ছোট কেন? এই গাছটাকে সংরক্ষণ করে রাখা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা বেড়া বানানো উচিত। না না, এটাকে একটা চিহ্ন দেই। এই যে চিহ্ন দিয়ে দিছি। কি করলি, পুরো সাফ করে ফেলছো। খুব সুন্দর একটা চিহ্ন, এই গাছটাকে সংরক্ষণ করছি। চুন লাগাইছি, চুন সংরক্ষিত। ওয়েট, চুন লাগাই। ও না, ভুল জায়গায় লাগাইছি চুন।
চুন লাগাইছি রো, দেখা যাও গাছে চুন লাগাইছি সংরক্ষিত, দেখা যাও। চুন লাগাইছি গাছে সংরক্ষিত, গাছ এই গাছটি সংরক্ষিত, এমন চুন যে সবাই দেখে বলবে এই চুনটা তোমার প্রয়োজন, রাতে ঘুমাতে পারি না চুনটা লাগবে, চুন নিয়ে চলে যাবে। ও হো হো, আন্ডাস আন্ডাস, ওয়ে টু মাচ আন্ডাস, এতগুলো আন্ডাস। এই পামকিন হাস না কেন, ওই যে হয়েছে একটা হয়েছে পামকিন তো হয়েছে, না না হয়েছে, ও আরেকটা হয়েছে, খুব ভালো খুব ভালো। আরে রে, কোথা থেকে আওয়াজ আছে আমি বুঝতেই পারতেছি না, ওই রুহি ওই এই পাশ থেকে আসতেছে। কোথায়, লেট মি সি লেট মি কাম, খুব সুন্দর হয়েছে রাস্তাটা। আরেকটা কাজ করা যায়, এনাও বুঝতে পেরেছো কি বলছি? কবাল কবাল কি প্রাকৃতিক ইয়াতে থাকে না, রাস্তা থাকে না, রাখে যেন প্যাক না হয়, খুব প্রাকৃতিক অনেক বেশি প্রাকৃতিক। আমি বারবার আমার ঘর হারিয়ে ফেলি বুঝি না, আরে ভাই ঘরের সামনের টুক তো পরিষ্কার করবে, সব পরিষ্কার করেছো ঘরের সামনে পরিষ্কার করেনি কোনো কথা, একটা শবল, চলো পরিষ্কার করা যাক। ঘরের সামনের এখানে উঠার জন্য একটা জায়গা রাখি, নাইস খুব সুন্দর। খুব সুন্দর, ওঠার জন্য একটা জায়গা রাখছি এখানে ঘরের সামনে। কি করা যায় একটু ডেকোরেশনের জন্য, কারণ এটা যেহেতু টেম্পোরারি ঘর, তারপরে ঘর তো ঘরই। কি করা যায় এখানে, আমি যদি লক ব্যবহার করি, কি স্ট্রিপ লক, ওকে আমি যদি কতগুলো প্ল্যাঙ্ক বসিয়ে দিই, ঘর ঘর দেখতে তো লাগবে অবশ্যই। এই সামনের এই স্টোনগুলোকে আমি কেটে ফেলি, নাইস নাইস নাইস, কাটো 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 কাটো, এটা 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 এটা, এখানে আমার আরো ভালো একটা আইডিয়া আছে, এখানে আমি ভাইয়া বাসায় আসো জলদি, কেন রাত হচ্ছে, রাত তো হয় নাই এখনো, হচ্ছে তো হয় নাই বললে কি হইছে, হচ্ছে সরো সামনে থেকে, কোন পাথরগুলো এগুলা, সব
নাইস নাইস নাইস, আমি কি ভাঙতাছি কিছুই দেখতাছি না, নাইস। এখানে টর্চ বসানো হয়নি আমাদের, ঘর ঘরের সামনে টর্চ নাই। ওকে এটাকে বন্ধ করে ঘুমাই। এখন আমাদের মেন কাজ হবে অনেকগুলো টর্চ বসিয়ে ঘর বানানো শুরু করা। এটা যেটা এটাকে আমি, আরে রে ভাই বের হতে পারতেছি না কেন, আমি এটাকে যদি এইখানে ব্যবহার করি। আমি চেয়েছিলাম যে জায়গায় একটা সিঁড়ি, হ্যাঁ এই যে সিঁড়ি, এই সিঁড়ির কথাই বলতেছি। আর যদি না না এই সিঁড়ি নয় তো, আরে সরো না, ও এখানে তো আয়রন হয়েছে, নাইস নাইস, অনেকগুলো আয়রন। আমার কাছে তো একটা আয়রন পিকেক্সও আছে, আমি ভুলে গেছি। ব্রো ঘর 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 বানাতে হবে, এখানে একটা ঘর বানাতে হবে, আমি ঘর বানানো শুরু করে দিই, তুমি কাজ করো আমি ঘর বানাই। আমি এখান থেকে অনেকগুলো লগ নিলাম, হ্যালো হ্যালো হ্যালো, হু আর ইউ, হ্যালো হ্যালো হ্যালো, হোয়াট আর ইউ ডুইং দেয়ার, হ্যালো কি করছো? লো অরবিট আর্থার, হোয়াট ডু ইউ মিন বাই লো অরবিট আর্থার? আই অ্যাম ইন দি হাইয়েস্ট অরবিট। ওকে আমি এখান এখানে ঘর বানানো শুরু করি। আমার প্রথম কাজ হবে অনেকগুলো প্ল্যাঙ্ক। আচ্ছা 64টা প্ল্যাঙ্ক যদি হিসাব করি, যদি 64টা প্ল্যাঙ্ক ইউজ করতে চাই তাহলে আমার কয়টা কত বাই কত ইউজ করতে হবে? ওকে প্রথমে আমি একটা মাঝখানের দিক চুজ করি। ওকে এটা হবে মাঝ। ওকে যদি হিসাব করি, আচ্ছা ভাইয়া 16x16 আমি যদি ঘর বানাই এটা কি 64 ব্লক হবে? আচ্ছা বুঝতে পারছি, আমার নিজের একটা আনুমানিক আনুমানিক একটা ঘর বানাতে হবে। আট বাই আট তো অনেক ছোট, পাশে ঘরটা এ পর্যন্ত চাই। পাশে হ্যাঁ, আমার এত লম্বা লাগবে না কারণ আমি দোতলা ঘর বানাবো চিন্তা করছি। আমার 60টা পামকিন,
ওকে আমি যদি এইটা কেন এইটা কেন রেজুয়ান কেন এদিকে বানাইলে এই সিন এইটা পুরো ব্লক হয়ে যায় এই যে এই সিন এইটা আমি চিন্তা করতেছিলাম যে আরে আমাদের তো ব্যালকনি থাকবে পিছে এখান থেকে ব্যালকনিতে দাঁড়ায় দাঁড়ায় সিনারি উপভোগ করব চিন্তা করছিলাম যে একটা স্টেশন তৈরি করব মানে ভবিষ্যতে যে এদিকে একটা ওই কি থাকবো যেটা করতে গেলে আমরা হয়তো পাশে ট্রেন থাকবো তারপরে এখানে নৌকা দিয়ে যাওয়া যাইব আচ্ছা 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 বন্ধুরা আমরা একটু প্ল্যান করে আসি যে আমরা কোথায় ঘর বানাবো এবং কেমনে ঘর বানাবো কি দিয়ে ঘর বানাবো তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ইন এ মিনিট জাস্ট ইন এ সেকেন্ড আপনাদের জন্য ইন এ সেকেন্ড হে গাইজ আমি আবার ফিরে এসেছি এবং আমাদের মেন প্ল্যান ছিল যে আমরা এইখানে ঘরটা বানাবো এখানে কিন্তু পরে দিয়ে প্ল্যান চেঞ্জ হলো যে এখানে না এখানে একটা ভবিষ্যতে একটা মেগা বিল্ড তৈরি করব আমাদের ঘরটা থাকবে এইখানে হ্যাঁ বলছি যে হ্যাঁ আমি কেভম্যান থাকি না ঠিক আছে নো প্রবলেম কিন্তু এটা তো কেভ না এখানে একটা সুন্দর এমন সুন্দর একটা জিনিস তৈরি করব দেখার মতো জিনিস দেখার মতো জিনিস বলতে খুব ভালো একটা জিনিস হবে প্রথমে আমি গ্র্যাভেলগুলো চিনি কারণ গ্র্যাভেল অনেকজনেরই গ্র্যাভেল ভালো লাগে না কিন্তু গ্র্যাভেল খুব কামের একটা জিনিস কারণ গ্র্যাভেল ছাড়া আপনি কংক্রিট তৈরি করতে পারেন না গ্র্যাভেল আপনাকে ওই কি বলে ওইটা ওইটা কি ওই যে ফ্লিন্ট অ্যান্ড স্টিল ওইটা বানাতে পারেন না গ্র্যাভেল ছাড়া সবগুলো গ্র্যাভেল কতগুলো ফ্লিন্ট অ্যান্ড স্টিল এমনকি ফ্লিন্ট অ্যান্ড স্টিল দিয়ে আপনি অ্যারো বানাতে পারেন ফ্লিন্ট অ্যান্ড স্টিল লাগে মেইন উপকরণ ফ্লিন্ট অ্যান্ড স্টিল আরও কী জানি ভুলে গেছি মানে স্টিক আর ফেদার হ্যাঁ ফ্লিন্ট অ্যান্ড স্টিল স্টিক আর ফেদার ওকে ওকে রাত হচ্ছে চলো ঘুমাতে যাই ওকে আমি এগুলো কালেক্ট করে নিই দরজা সব খোলা আর কি লাগাই দিও এই দরজা বন্ধ বন্ধ লেটস গো ফ্লিপ চলো 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 তাহলে ওইখানে আমাদের ঘর বানাবো আচ্ছা কি যেন তৈরি করা যায় গ্র্যাভেল দিয়ে আমরা একটা ফ্লেচিং টেবিল তৈরি করতে পারি আচ্ছা ফ্লেচিং টেবিলে হয় কি কি করে এটা দিয়ে ঠিক কিছু হয় না কিন্তু এটা তো প্রফেশন তৈরি করে ইয়ার জন্য আমরা আরো জিনিস তৈরি করতে পারি গ্র্যাভেল দিয়ে যেমন কংক্রিট পাউডার হ্যাঁ এই যে কংক্রিট পাউডার পরে এগুলোর উপরে কি যেন করতে পানি দিতে হয় ও স্যান্ড লাগবে আচ্ছা আমরা যদি কংক্রিট দিয়ে ঘরটা বানাই ঘরের ভিতরটা যদি কংক্রিট দিয়ে ডেকোরেট করি কেমন হয় আমার কাছে সব আছে আমার কাছে আরে ভাই পানি অফ হয়ে যা ভাই থ্যাংক ইউ আমার কিছু স্যান্ড লাগবে সেগুলো কালেক্ট করতেছি ডিস্টার্ব করিস না আবার ডিস্টার্ব করতেছে ডিস্টার্ব করতে মানা করলাম তো নাইস আচ্ছা কি কালার তৈরি করলে ভালো হয় ব্রো কি কালার কংক্রিট তৈরি করলে ভালো হয় ব্লু 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 এর জন্য আমাদের ব্লু ফ্লাওয়ার লাগবে মানে ব্লু ডাই লাগবে সেটার জন্য ব্লু ফ্লাওয়ার লাগবে সেখানে ইয়েলো ফ্লাওয়ার আছে আমাদের ঘরের কাছেই আমি একটু সার্চ মেরে আসি যে কোথায় ব্লু ফ্লাওয়ার আছে ব্লু 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 এনিওয়ের ব্লু ইয়েলো ফ্লাওয়ার
ও কাউ আমার কাছে কি না 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 নাই 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 আচ্ছা যাক আমি পরে তাদের নিয়ে আয় উইট উইট ও মা গো রবিন আমি এখনই যাইতাম ভাই ও মা রায়হান ইজ কামিং টু দ্য রেস্কিউ এখানে দুইটা কাউ আছে আমি দুইটাকেই নিয়ে আসতে চাই ও মা কোঅর্ডিনেট কোঅর্ডিনেট প্লিজ কোঅর্ডিনেট হলো 120 আর লাস্টেরটা শূন্য 120 না 110 লাস্টেরটা শূন্য আমিও আই ক্যান সি ইউ আচ্ছা আমি নো 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 আমি এখানে আশো আশো মত আছে আশো রেজান यस বলো চল বেড়া বানান লাগবো বেড়া বানা আমি ক্রস বানাই দিছি কে ক্রস আমি তো এরো বানাইতে চাইতাছিলাম তুই এরো কি লিখা বানাইছিস আর কারণ আমি এই পাশে আসছিলাম পরের বার যদি এই পাশে আসলো ও যে উপরের ওটা তো দেখাই যায় চলো বেড়া বানাতে হবে অনেকগুলো বেড়া আচ্ছা বেড়া তো বানাবো কিন্তু রাখবো কোথায় ওদের কোথায় রাখবো রাখবো আরে কোথায় বেড়া কোথায় রাখবো ভাই ও আচ্ছা এক কাজ করে যে ফ্লোরটা তৈরি করছস না উপরে যে বেড়া বানা এই উপরে ছাদটা তো তৈরি করছস ও আচ্ছা আচ্ছা এখানে যদি গাছ থাকবো না সমস্যা নাই তুই এক কাজ গরুর তো গাছ লাগে না সমান কইরা দে সমান কইরা দে আর বেড়াও তো মানে বেড়াও তো আনা লাগবো নাকি সমান কইরা দে পাশে মানে ওই ফ্লোরের সমান করে দেখি তার পিছনে যে ঘাসগুলো আছে গাছগুলো আছে মানে ইয়াগুলো কি কয় এটা মাটি মাটির কাইটা সমান করে দে না শাবল ব্রেক করছে ও আমার কাছে আছে শাবল এদিকে এই যে ও শাবল শাবল এই দাও দাও শাবল দাও দাও মারো শাবল মারো শাবল আয় শাবল মিস্টার শাবল আয়রন শাবল বাবা আমার তিনটা আয়রন শাবল কি কোনো কন্টেস্টে জিতছো নাকি দেখতেছিলাম যে বারবার স্টোনের শাবল ভাঙ্গাতে যাচ্ছে বারবার ভাঙতি আছে ভাঙতি আর গোল্ডের শাবল থাকলে কি যে হইতো দুই তিনটা ব্লক না ভাঙতে গোল্ডের শাবল কে আসসালামু আলাইকুম ভাই আজ তাহলে আসি আজকে তাহলে আসি বললা যে যায় তো খুব ভালো ওকে ও না না এখানে দিলে তো হবে না একটু সামনে যে সমতল এক ব্লক সামনে দিতে হবে ডার্ট লাগবে দিয়া আমার কাছে স্টোন আছে ডার্ট আছে সব আছে ওকে তোমরা তাকিয়ে আছো কেন হ্যাঁ অস্ট্রেলিয়ান গুরু অস্ট্রেলিয়ান গুরু অস্ট্রেলিয়ান গুরু আমার দিকে তাকিয়ে আছে বলছে যে খাবার দেখাচ্ছে কিন্তু দিচ্ছে না এটা সাইনবোর্ড লাগায় দাও আমার সামনে বা ইয়া এখন এফকে আছে তাই খাবার দিচ্ছে না তারা তারা কি পড়তে জানে কি পড়বে ও ও লিখে দিবি মৌ 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 আচ্ছা এখানে যাওয়া আসার রাস্তা কোন দিক দিয়ে থাকবে ও পাইছি পাইছি বাস রাস্তা পাইছি প্রথমে ছেড়ে দিও না ব্রো প্রথমে এখানে একটা
ক্রাফটিং টেবিল দুইটারই ফালাই দিছি। তারপর কি হইতাছে? খাওয়াই 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 তোমাকে একটা বাচ্চা তৈরি করে। এই যে দেখো উঠার সেই একটা জায়গা। আসো আসো, সব খাওয়াই দিলাম, তাও কানার মতো রেখে বড় আমি হব না, বড় হব না। ও নো, তুই যে এমনি করে দিছস। হ্যাঁ, এটা তো শিয়াল লুকা দেবে পরে। কোন জায়গা দিয়া? এই যে জায়গা দিয়া। হ্যাঁ, এই জায়গা দিয়া। ও আচ্ছা আচ্ছা, দ্যাটস এ থিং। ইয়েস, কি করা যায় কি করা যায়? আমরা এক কাজ করি, বাসা চাই সাইড দিয়া ইয়া দিই, বেড়া দিয়া দিই। ভাই ঘর বানানো বাকি, আরো কাজ বাকি। ওকে, তাহলে ওটা আগামী এপিসোডে থাকবে। কি বাসা চাই সাইড দিয়া বেড়া দেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়, আমি তুই জায়গায় অনেক কিছু করতেছি। আরে আমি তো ফ্লাওয়ার খুঁজতেছি, তুই তো বললি যে কি ফ্লাওয়ার লাগবে। এই যে ইয়াটা তো করি, ঘরটা তো, জায়গাটা তো তৈরি করি। তুমি কাটতে থাকো, তোমার তো আয়রন পিক দিলাম, যতটুকু জায়গা লাগবে এক ব্লক বাড়তি কাটবে। ও ও মাই গড, ব্রো এই জায়গাটা দেখো, সিনেমেটিক সিনেমেটিক। আচ্ছা তোমার কাছে কি বোন আছে? বোন বোন মমি কেসে যাবো, মমি কেসে যাবো। ডু ইউ হ্যাভ বোনস? তোমার শরীরে আছে? না, থাকলে আগে হাঁটতে শিখে। এখানে তিন তিনটা উলফ, আমি চার চারটে উলফ, আমি এগুলোকে টেম করতে চাই। ক্যান আই ডাই মেক ডাই? নো। ওকে, এখানে চার চারটা উলফ আছে যেগুলোকে আমি টেম করতে চাই, কিন্তু আমার কাছে কোনো ব্যবস্থা নাই। হোয়াট ক্যান আই ডু? আচ্ছা বোন নাই, বোন মিল নাই। আচ্ছা ভাইয়া, তোমাকে কি আমি দেখছি এর আগে? মনে হয় আগের এপিসোডে দেখছি তোমাকে। ও মা গো, রাত হচ্ছে আর আমি ঘর থেকে এত দূরে, আমি চিনিও না ঘর কোথায়। ওই তো ঘর পেয়েছি উপরের ওইটা দেখে, আমি হয়ে গেছি রবীন্দ্রনাথ সাগর, সরি রবীন্দ্রনাথ ঠাকুর, নট সাগর। হি 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 হি, জাস্ট জোক ফ্রেন্ডস, ডোন্ট হেট। আও ও মা, ব্রো জলদি আসো। আছে কি আমার কাছে বোন? ও মা, ভাইয়া জলদি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি, দরজা আটকে দাও। নাইস, শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ি। নাইস নাইস নাইস, ওকে। আমাদের একটা মব প্ল্যাটফর্ম বানানো দরকার মাটির নিচে। ওই ওই ওই, কাছে আসবি না। এলো, ও হো হো, এখন বউ বানাতে পারবো। ও মা, মর মর মর, সব মর, ধন্যবাদ, সব মরে যা। আচ্ছা স্কেলেটিন আছে আশেপাশে? মিস্টার স্কেলেটিন, আই ডোন্ট নো, আমরা তো রাতই হতে দেই না। আচ্ছা আমি সব ইয়েলো ফ্লাওয়ার গুলোই নিয়ে আসি। ওকে, ব্লু তো পাচ্ছি না। অবশ্য একটা রেডস্টোন মেকানিজম আছে, কিন্তু সেটার জন্য আমাদের রেডস্টোন লাগবে, পিস্টন তৈরি করতে হবে, অবজারভার লাগবে যেটার জন্য নেদারে যেতে হবে,
আমরা তো নেদারে যাব, সমস্যা নাই। নেদারে গিয়ে তারপর চিন্তা করতেছি যে নেদারের একটা হাইওয়ে তৈরি করব যেন আমরা আরো দূরে যেতে পারি। তারপর দূরে কোথাও না কোথাও তো ব্লু রঙের ফ্লাওয়ার পাওয়াই যাবে। হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে, যদি ফ্লাওয়ার বায়োম পাই, ও মাই গড, উই উইল বি সো হ্যাপি। ফ্লাওয়ার বায়োমে এত রঙে আমরা আমরা পুরো ভাইব্রেন্ট বানিয়ে ফেলবো। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ভাইব্রেন্ট। ওকে, আমাদের ঘরের সামনেও কিছু আছিল কিন্তু সেগুলো আমি এখন ব্যবহার করতে চাই না। ড্যান্ডেলায়ন, ইয়েলো ফ্লাওয়ার, ইয়েলো ফ্লাওয়ার। ওকে নো, আমি আরে ভাই আমি পিকেক্স বানাতে চাই নাই। ওকে, ইয়েলো কংক্রিট পাউডার। কংক্রিট পাউডারকে কিভাবে যেন কংক্রিট বানায় সেটাই ভুলে গেছি। ও এমন করতে হয় না, ওয়েট। আচ্ছা ভাই, তোমার কাছে কি বাকেট আছে? দেখো তো, আমি কি বাকেট বানাইছিলাম? মনে হয় না। লেট মি মেক আ বাকেট। অনেকগুলো কংক্রিট পাউডার, বাকেটে পানি নিয়ে। কংক্রিট লাগবো না, বাদ দে। দেখো দেখো দেখো, তুমি দেখা যাও, দেখা যাও, আসো আসো। দেখো কোথায় আছো। ও কি সাউন্ড! আসো আসো আসো, দেখা যাও, দেখলে তো ভাল লাগবে। দেখো তুমি, আমি এরকম কিছু একটা দেখছিলাম। আমি এর আগে কোনো সময় কংক্রিট বানাইনি কিন্তু দেখছি কিভাবে বানায়। What is happening here? Is this kala jadu? Kala jadu, yes, black magic. Minecraft. Minecraft black magic. Oh no, oh no. দেখলে তো, এখন এটাকে পিকেক্স দিয়ে ভাঙো। ওকে, আমি বাকিগুলো করতেছি। আর তো ডাইরেক্ট বাসায় তৈলা বহাইয়া তারপরে পানি ঢেলা দিনই হইতো। না, এভাবে তৈরি করলে, এই যে আমি যেভাবে এখন তৈরি করতেছি ওটা তো তোমাকে দেখানোর জন্য তৈরি করলাম। এতগুলা ভাঙতেও তো সময় লাগতেছে। ওহো, ওটা আবার কি? কোনটা? একদিনে করার জন্য, বুঝছো, মানে যদি সময় লস না হয়। ও, যেই ঘরটা তৈরি করতেছিলাম ওই ঘরের নিচে ফ্লোরে বসাইয়া পানি ঢেলা দিলে তুই তো। ও দ্যাট আই ডিডন্ট থিংক অফ, আমি এভাবেই দেখছি তো। আমি তো একটু আগেও তুই এটা বানানোর আগেও তো আমি এটাই বলতেছি যে ওইটা করলে তুই তো, ওইটা করলে তুই। এটা কি, এখানে কি হইতাছে? টিভি আর মাইক্রোওয়েভ রাখার জায়গা। কি হলো কি এখানে? কিছু একটা ছিল আমি ভাঙলাম, কিন্তু কি সমস্যা নেই, আমাদের নিজের সার্ভার তো এই কারণে অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছিল নাকি না জানি না, শুধুই কম্পিউটারের দোষ, আমার রেন্ডারের সমস্যা হতে পারে। আচ্ছা, পুরোটা পুরোটা করব, পুরোটা নাকি শুধু ফ্লোর? শুধু ফ্লোর করব না পুরোটা করব? আরে খালি ফ্লোর কর, তাও আবার কি কর, এক কাজ কর, স্ল্যাব বানান গেলে স্ল্যাব বানায় উপরে কর। এটা কি স্ল্যাব বানানো যায় জানি না, কংক্রিট এত ব্যবহার করিনি তো কোনো সময়। এখানে একটা ক্রাফটিং টেবিল রাখি। ইউর অ্যাকসেন্ট মনে হচ্ছে যেন তুই ইয়া করস, লানি কয় কি যে কলকাতায় থাকস। আমি কলকাতায় থাকি না তো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নিচের এই এই নিচের ফ্লোরটা তো ভাঙতে হবে, এটা নেশে কংক্রিট দিয়ে বসাতে হবে, ঠিক না? ওকে ওকে, টর্চ টর্চ বানান শেষ হয়েছিল, টর্চ ও আমি আয়রন গলিয়ে ফেলেছি গোল দিয়ে। কোল নিজের মা বাবাকে বলে আসলো যে আমি টর্চ হব, কে জানতো যে ওর টর্চের জায়গায় আয়রন গলানোর কি হলো। রিয়েলিটি সামটাইমস ক্যান বি ডিসঅ্যাপয়েন্টিং। ইয়েস, আচ্ছা এটা কি হবে নাকি জানি না, কি এতগুলো তোর কাছে কয়টা আছে? ও নো ও নো ও নো, কি হয়েছে? ও নো আচ্ছা আচ্ছা, ফিল 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 নাও ফিল নাও, ফিল করো। প্রথমে আমি এখান দিয়ে সমান কেটে দিই। ওকে, আরে সরো না ভাইয়া। কে করছে করছে কে? আরে একটু পর পর বলো। ওই যে দেখ, আবার আবার করে, কেমন লাগে? এ আমার তো শেষ হয়ে গেল, কি হলো? সমস্যা নেই, আমার কাছে ফ্লাওয়ারও আছে, আমার কাছে ওই গ্রাভেল আছে। কি হলো, বন্ধ হয়ে গেছে না? আমার আমার শাবল কিভাবে আমি ফেলে দিলাম বুঝলাম না, ইনভেন্টরিতে না গিয়ে কি হচ্ছে? এই কি হচ্ছে কি বলো না, আমি তো যা করতে চাইলাম হলো না। কি হলো না? এটা তো অনেক নিচে, আমি তো চাইলাম একটু উপরে রাখতে। কই নিচে? আরে এক ব্লক নিচে ফিল করে দিলে ভালো হবে, আর প্রয়োজনে নিচে উপরে আরেক ফ্লোর বানাবো। উপরেটা গ্লাস লাগবো তো আমার, গ্লাস কোথা থেকে পাওয়া যেতে পারে? এই যে স্যান্ড আছে না, স্যান্ড এনে কত রুক স্যান্ড বা আছে। আচ্ছা সমস্যা নেই, আমরা অন্যান্য বীজগুলোকেও আমরা খালি করে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি আমি গিয়ে আসছি এখনই। বাংলাদেশের সমুদ্র সৈকতকে আমরা খালি করে দেব। ওয়েট, আমি একটা নৌকা বানাই। বানাও। কি লাগে নৌকা বানাইতে? আর আমি এগুলোকে ঠিক করি। ও আমি তো পর মারাই যাব। খাও খাও খাও, নাইস। হ্যাঁ একটাই তো লাগে, দেখি নৌকা কি দুইটা শাবল লাগে? আমি মনে করছি দুইটা শাবল। তুমি দুইটা শাবল অনেক, এমনি এই শাবলের অভাব নেই ইনভেন্টরিতে। আই এম এক্সপ্লোরিং নিউ ওয়ার্ল্ড, লেট মি সি কোথায় কোথায় তুমি -34 -33 কোন পাশে গেছো? আমি তো উপরে আছি। আরে বান, এই দিকে উড়ে আবার কি লিফ নাম দাসে গেলে গা। দ্যাটস মি, সব খালি করে ফেলাম, স্যান্ড মার্টিন গায়েব করে ফেলাম। এত কষ্ট, বলে যে ইয়েলো কংক্রিট কিন্তু কালার তো ইয়েলো না ভাই। ও নো, ভাগো
আমি ঘরে সেফ। ও নো ও নো ও নো ও নো ও নো ও নো, আমি কিছু টর্চ বানাই। আমাদের ইয়া ঘরের আশেপাশে বসানোর জন্য তুমি একটা ইয়া বানাও, যাও শিল্ড, যাও তুমি তুমি ঘরে যাও, মারো মারে মারো মার, কয়টা শিল্ড লাগবে? এই তো মরছে, শিল্ড কয়টা লাগবে? একটাই লাগবো, আমার কাছে আছে। আয়রন লাগে, ভেরি গুড, মর নিজের তো নিজে মর মর। আমি একটারেও মারিনি, আমার সোর্ডের ডিউরেবিলিটি যায়নি, একটারে মারছে ক্রিপারে, একটারে একটা নিজের নিজে, বুঝছিস? মানে দ্বিতীয়টারে ক্রিপারে যেটারে মারছে ওইটারে রুহি। হোয়াট হ্যাপেন্ড? আওয়ার সার্ভার জাস্ট গট ক্র্যাশড। আচ্ছা আচ্ছা, আমি আবার 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 সার্ভার জয়েন করে আবার আসতেছি। আয় হ্যাঁ, আমি আবার এসেছি, অনেক কষ্টে রিজয়েন হয়েছি। আমাদের সার্ভার তো হ্যান্ডমেড সার্ভার, তাই একটু ক্র্যাশ করার সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ, তোরটা মার মার, আরে রে ভাই আমাকে মেরে দিল রে ভাই, মেরে দিল। আরে আমার আমার নাম দেখোস না নাকি? ওরা মারামারি করে দিছে ওগো মাঝখানে। ওরা মারুক একটা ক্যারেক্টারে, আড্ডি গুড্ডি আরো মব গ্রাইন্ডিং আরো। আয় 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 ক্রিপার, আয় আমার কাছে খাওয়ার নাই, মারিস না, আমি দৌড়াই তার মুনা। ও মা পুইটা আলাইছে, ফুটে আলাইছে, ক্রিপারে ফুটে আলাইছে, আল্লাহ। ওই দৌড়ে আয় ঘুমাইতে আয়, আমার জিনিসপত্র সব ডিসপন হয়ে যাবো, দৌড়ে আয়। মা গো মর, তোরা তো দিক তাকাইতে আমু না, ফুল আর্মার টার্মার লো আমু নেক্সট টাইম। ও নো, জিনিসপত্র আছে না? আছে, আছে সব আছে। এ রবিনে নাইমা দেখুন দরকার।
আমার কাছে দুইটা বোন, তোর কাছে? আমার কাছে একটা। খাবার খাই, আমার পুরাই হেলথ গায়েব। ওটাকে আমরা বলে থাকি গায়েবি হেলথ। আচ্ছা, আমার কাছে আরো 32টা ইয়েলো কংক্রিট আছে। ওকে ওকে, ঘর সাজানোর কাজ শুরু করতে পারো। ঘর সাজাবো, ঘর সাজাবো। এখন এখন গান হবে, চলো। হলুদ কংক্রিট নিয়ে কি হলো? 32টা ছিল, 31টা কিভাবে হয়ে গেল, কোথায় বসালাম? ওই দেখো, মব গ্রাইন্ডিং স্টেশনে কে আছে? ওই দেখ, এই জায়গায় দেখ, আমার নৌকায় কে? আর আমার আমাদের ঘরে কে? নৌকায়। এখানে নিজেকে নিজে মারছে। মারো মারো। আমিও মারে দিলাম। নাইস। ওকে, কি হলো তোমার? কিছু ভাঙে গেছে মনে হইলো। আই হ্যাভ মোর শাভেল। দেখো দেখো দেখো, আমারটা দেখো। খুব সুন্দর একটা ঘর যেটাতে আলো নেই। এখন আমি শিওর, 100% শিওর যে মানুষই পারে পুরো পৃথিবীকে ধ্বংস করতে। কেন? এই যে আমরা করতেছি। ও আচ্ছা আচ্ছা, এটার ভিতরে আমি এটা দিয়ে দিই। পুরো 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 অনেকগুলো তৈরি করে দাও আমাকে। কি? আমি লক পুরাই দিছি। আচ্ছা, হইতে থাক। কারণ এনে কি এখানে কি, একটু ঘরের সামনের জায়গাটাকে একটু পরিষ্কার করবে না? কি আবার এইগুলো করে, খালি খালি করে। আয় তো তুই আয়। এই লগের আইডিয়াটা আমার খুবই ভালো লাগছে। কি খুব ভালো আইডিয়া না, ভাইকিংসদের আইডিয়া। দেখছো আমার কত বুদ্ধি। আচ্ছা, আমি এখন টর্চ তৈরি করতে পারবো। করবো কি আমি টর্চ তৈরি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। ভাইয়া ইনভেন্টরির অবস্থা ভালো না, এই একদম ইনভেন্টরি একদম ভরা। লক থাকলে আমার এতে লক ছিল, আমি ওই ফার্নেসে দিয়ে আসছি। আমার লাগবে তো লক। ওই যে চেস্টে আছে তো, কোন চেস্টে? ওই যে ইয়া রাস্তা যে বানাইছো, এপিক রাস্তা, ওই ওইটার পাশে যে চেস্ট। বুঝতে পারছি, চেস্ট ওই চেস্টে আছে। এগ, একটু এগ গুলো কালেক্ট করি। এগ দাও, এগ সবাই এগ দাও। আমার কাছে 13টা এগ আছে। দিয়ে কয়টা হইলো এগ? 14টা। কে ভাঙতাছে এগুলা? কে ভাঙতাছে? তুই ভাঙতাছিস কি লেগে? কই ভাঙতাছি আমি? আমি কি কইছি আমি ভাঙতাছি? তুই নিচের থেকে ভাই নিয়ে পাইঙ্গা পাইঙ্গা নিয়ে গেলি একটা। কে নিয়ে গেছে? আমি? আমার আমার ল্যাপটপের থেকে দেখতে। ইয়া ইয়া ভাই ভাই, কি কয়টা রে, শীতকাল শীতকাল। ও থ্যাংক ইউ। সবগুলো এই এনে ভয় দিছি, ভয় দিছি। এমনি ভয়তে কি কষ্ট।
এখন আমার গ্লাসগুলো আর প্রয়োজন। আমি এই জায়গাতে একটা গ্লাসের ফ্লোর তৈরি করতে চাই। কত সুন্দর জায়গা, সেটাকে কি আমি ভালো কিছুতে রূপান্তরিত করতে পারবো? আচ্ছা, কবরস্টোন দিয়ে কী কী তৈরি করা যায়? আচ্ছা, কবলস্টোন দিয়ে ওয়াল, ইয়েস কবলস্টোন ওয়াল, ওয়াই নট, একটু চেষ্টা করে দেখি। অনেকগুলো ওয়াল বানায় নিয়ে যাই, অনেকগুলো ওয়াল, 48টা ওয়াল। এটা কি, এই জিনিসটা কি? হ্যাঁ, এই জিনিসটা কি, এই যে যেটা আমার ঘরের সামনে বানাইতেছ? তোর ঘর? এটা আমার ঘর। কোনটা তোর ঘর? এটা আমার ঘর। তা আমার ঘর কোথায়? এটাই ঘরের সামনে যে বানাইতেছ যে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই জায়গায় একটা ফ্লোর থাকবে গ্লাসের। বুঝতে পেরেছ নাকি? না, বুঝেছি বুঝেছি। ডেপথটা কেমন লাগছে তোমার ঘরের, এই যে দেওয়ালের? দেওয়াল এমন লাগতেছে কি কারণে? ঠিক আছে, ঠিক আছে, তো খুব ভালো, দেওয়ালটা খুব ভালো দেখাচ্ছে, ডেপটা খুব সুন্দর। আয় হ্যাঁ, আমার ক্রাফটিং টেবিলটাকে ঢেকে দিচ্ছ, আমি দেখি না আমি কোথায় আমার ক্রাফটিং টেবিল। ও নো, আমি কি করলাম? সে এটা ভাঙো, এখানে আমি, নাইস, একদম পারফেক্ট। এখানে একটা, এখানে একটা। আচ্ছা, আগের ঘরটার সাথে এই ঘরটা তো কানেকশন দেওয়া যায়, কিন্তু এই জিনিসটা কি? হোয়াট ইজ দিস থিং? কোন জিনিসটা? আর পাশে এখানে এটা খোলা কেন? এখানে কি রাস্তা বানাবা? কোন জিনিসটা? ও, এই জায়গা? হ্যাঁ হ্যাঁ, ওকে, নাইস। আমি যদি আরেকটা রং তৈরি করি, আরেক কাজ করতে পারো, এই জায়গাতে ভরাট করে দিয়ে আমরা ভিতর দিয়ে এই রাস্তা বানাই। কি আরো বানাতে পারবো? আরেকটাই আছে দেখি। কিয়া বালু, 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 আমার কাছে দুটো আছে এখন, বালু। নাও নাও, দুটো রাখো, আমি নিয়ে আসি, মানা করছি, আমি তো মানা করি না। শাবল না, আমার কাছে আয়রন শাবল আছে, প্রায় হাফ ডিউরেবিলিটি। গোয়িং, ইয়ে, ও মাই গড, এখানে ক্লে আছে ব্রো, বুঝছো? ক্লে, ক্লে অর্থাৎ কি? ব্রিক, আমরা ব্রিক তৈরি করতে পারবো, তারপর ব্রিক ব্লক তৈরি করতে পারবো, সেগুলো দিয়ে। লাগবে তোমার ব্রিক ব্লক? ব্রিক ব্লক এখন তো কোনো প্রয়োজন নাই। আচ্ছা, সমস্যা নেই, নদীতেই তো থাকবে, চলে তো আর যাবে না। আমি এগুলো ঘরের ভিতরে, মানে আগের কেভ ঘরের ভিতরে ইয়াতে রাখতেছি, চেস্টে। সেগুলোকে কালেক্ট করে রাখি। কি কি দিয়ে গেছি? ও, আমি সাত রেখেছি। কেন
রাত তো হয়ে গেছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। Hello, I don't want to die. রাতে এই জায়গা পুরো জিন্দা হয়ে যায়, আমি চাই না এরকম রাতে আমি এখানে থাকতে। जब तेरी याद न आ जाए, जब धड़कन तेरा भर जाए, माइनक्राफ्ट में दौड़ने लग जाना ओ मेरे यारा। कौन बोल तो क्या हो ये तोर पासे हम तोर पासे ओके एवनी आ गया था नौका नहीं आ रहा नौका चाबी देने আরে নৌকার চাবি আমি নিছি, আরে এটা রাখ, এই যে স্যান্ড গুলা রাখ, প্রথমে এনে স্যান্ড রাখ 64টা, আরো লাগবে। এ নৌকা আর দেখ পানিতে কেন, আমার নৌকাতে পানি। এইখানে তো পুরা খালি করে ফেলাইছি, ওকে গেট ইন দ্য বোট, আই সেড গেট ইন দ্য বোট। ওকে আমি যদি এখানে দাঁড়াই, আচ্ছা এখানে দাঁড়াইলাম আমি, হ্যালো ক্লে, হ্যালো মিস্টার ক্লে, কাম টু মি, জর্জ হোয়াট হ্যাপেন্ড, সব ক্লে উপরে যাও, উপরে যাও, গো গো গো, ও আমি মরছি, আমার উপরে যেতে হবে ক্লে এর সাথে। ওকে ক্লে কতগুলো চাই আমার সেটাই তো জানি না, ও হ্যালো মিস্টার জর্জ, ওয়েয়ার ইজ হ্যাট, ডোন্ট ইউ লাইক বেরিস, বেরি খান না আপনি, ফক্স শিয়াল ভাই, শিয়াল ভাই বেরি বেরি খান না, পালাইছেন কেন, অরিজিনাল দুনিয়া তো তো আপনার, আমি দেখলে পালাম, কারণ আমি শিয়াল রেডর আই, শিয়াল কেন, শিয়ালের তো ডরনের কথাই, কেক শিয়ালের অর্ডার আই, আমি উলফ, মোর ডেঞ্জারাস দ্যান শিয়াল, শিয়াল শিয়াল দিয়ে কি করে, কি নটিলিয়াস শিয়াল, ওটা ওই যে হার্ট অফ ইয়া কোডনেট বানাইতে কাজে লাগে, পরে নাইস, আমি আসছি, আমার জন্য খাবার রেডি করো, আমাকে খাবার দাও, আমি প্রায় শেষ, প্রমাণ দাও, প্রমাণ দাও, ক্রিস কোথায় দাও আমার খাবার, আমাকে দাও।
কি দিলে? ব্রেড। ও হ্যাঁ পেয়েছি। ওকে খাইছি, নাইস। জান ফুল হয়ে যা। জন কি করতে এসেছিলাম? আচ্ছা ওই ঘরটাতে যা, দেখ তুই ঘরটার কোঅর্ডিনেট কত। আমি প্রথমে আমার ইনভেন্টরি খালি করতে চাই। চেষ্টা দেখ কই রাখা যায় কিছু। হ্যাঁ সো গাইজ, আমার কাছে সমস্যা হয়েছিল তাই একটু পরে আবার আসলাম। আর আইসা দেখি আয় হায় কাহিনী অন্য। বৃষ্টি পড়তেছে আমাদের এখানে, বৃষ্টি পড়তেছে খুব ভালো, এত সুন্দর বৃষ্টির আওয়াজ। ও মাই গড, দি সাউন্ড, ফুল সাউন্ড দেওয়া আছে। বৃষ্টির আওয়াজ শুনেন, মজা নেন, বৃষ্টিতে গোসল করেন। আহা কি আরাম। মুরগি, মুরগি ছোট প্রাণী, শরীরে রক্ত কম, মুরগি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা মেরা যায়। হ্যাঁ কিন্তু গরু, হাতি, মহিষ এগুলার তো শরীর বড়, ওরা গরম লাগে। হেলে ঘরে উপরে রাখছি, গরু ঘরে উপরে রাখছি, মুরগির ঘরে নিচে রাখছি। গরুরা বৃষ্টি দিয়া গুরু গুরু গরু গরুরা গরুরা বৃষ্টিতে গোসল করতেছে। সো এখন কি করা যায় এখানে আমাদের এই নতুন ঘর? ভাই আমার খিদা লাগছে ভাই। ও ভাই নাও, ভাই নাও, এনেন ভাই। কি ভাই? ও থ্যাংক ইউ ভাই, মাত্র পামকিন কেটে আনলাম। পামকিন পাই, ওই দেখ আমি পুরা জায়গাকে বর্ষে প্যাট বর্ষে নাকি একটু বাকি, অল্প একটু বাকি। ওয়েট আমি দেখি কয়টা পামকিন পাই বানাইতে পারি। এক দুই তিন আমাদের নতুন রুম ভিতর থেকে দেখাই, ওয়েলকাম টু রুম। এখান থেকে বৃষ্টির কোনো আওয়াজ শোনা যায় না। আচ্ছা আচ্ছা এখানে ও ও বৃষ্টি পরে টাপুর টুপুর, ওয়াও খুব সুন্দর, এখান থেকে দৃশ্যটা খুব সুন্দর। তো সেটা চালু করে তারপরে আওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ ওকে ব্রো ব্রো পাই, এটা একবার খাইলে প্রায় পাঁচ ইয়া বাইরা যায় এই যে খাবার, আর অনেকক্ষণ থাকে। আরে কই যাস, এই জায়গায় দাঁড়ায় তারপরে। ও আচ্ছা আচ্ছা, সো গাইজ আমি আমার শেডারটা চালু করি, I'll be right back in a second. So guys, with my shader, hota hoti dekhacche. Hello Mr. Creeper, wo jo dikhe creeper. Koi creeper? Oh hello creeper. Oh ma, aita se. Aita se, pisa pisa pisa. Tumare hello koi si aite koi nei, daawat dei nei, bujcho? Am baire diye gya dehi, ki kora jay? কি কি করা যায়? মারতে পারলে মার, এনে ব্লাস্ট ট্রাস করিস না। দূরে নেওয়া যায়, দূরে নেওয়া যায়। হ্যাঁ দূরে নেওয়া যায়। হ্যাঁ এর একটা, ও মা আঙ্গো দরজা খোলা। আমি এ মিস্টার ক্রিপার, কাম হিয়ার মিস্টার ক্রিপার। আচ্ছা আমি আমার কাছে, ও আই হ্যাভ এ ভেরি নাইস আইডিয়া ব্রো। ব্লাস্ট হইলো নাকি থাটা পড়লো কি কি হইলো? ও নো, ইউ উইল বি ডেড ইন এ সেকেন্ড। ভাগো ভাগো, এটা তেমন কিছু হয় নাই কিন্তু আমার ঘরের তেমন কিছু হয় নাই কিন্তু ঘরের ঠিক পাশে এই অবস্থা খুবই খারাপ। আচ্ছা ওই অবস্থাকে আমরা ব্যবস্থা করতে পারবো, ওটা নো প্রবলেম। আমি তাড়াতাড়ি বসে গিয়ে বিছানা রেডি কর, বিছানা ভাঙ্গে ভিতরে রুমে লয়ে যা, বেডরুম অরিজিনাল বেডরুম ওইটা। আরে ঢুকো জলদি,
I was kissing the devil. Okay, amar bisan ami bhangi. Oh my god, thada emon porche. E dorja enda dibi bujchas? Kon jaga diya? Ami udi eta da je emon korchi udi e jaga. E basha ki tor. Tor real. Oh! Lighting she asilo. Did you saw that? Yes. আমি থান্ডার দেই নাই কিন্তু থান্ডার লাইটিং দেখছি। ওকে। স্লিপ। স্লিপ মোড অন। উঠে দেখ মনে সুন্দর একটা ওই যে। এখনো কি বৃষ্টি পড়তাছে? নিচে দেখ, তো পায়ের নিচে দেখ। ও মা। হ্যালো। হ্যালো মিস্টার জম্বি। ওয়েলকাম টু রেজনগাজিস ল্যান্ড। সরি, আরগাজিস ল্যান্ড। এই যে দেখ পাশে। देयर आर टू ব্রাদার্স। পাশের কি অবস্থা দেখি শরৎ তোর ও ওইটা কিছুই না ওইটা কিছু না ওটা বুঝাই যায় না আপনারা কি কেউ বুঝছেন না বুঝেন নাই কিছু হয়েছে না হয় নাই আমার কাছে সেই একটা আইডিয়া আছে সেই আইডিয়ার জন্য আমার সোর্ডটা লাগবে ডু ইউ ওয়ান্ট মাই সোর্ড না এই যে আমার কাছে আয়রন সোর্ড আছে যেটা ডিউরেবিলিটি প্রায় 95% আমার কাছেও ইউজই করি না প্রয়োজনই পড়ে নেই ওকে কি করতেছি আমি বুঝে গেছি তো তো সবাইকে জানায় দাও উচিত জামাগু কিছুক্ষণ আগের পর ইয়াতে ভিডিও ফুটেজে আর এখনকার ভিডিও ফুটেজে হ্যাঁ হ্যাঁ প্রায় এক ঘন্টার গ্যাপ লাঞ্চ আমরা লাঞ্চ করছি রিয়েল ওয়ার্ল্ডে রিয়েল ওয়ার্ল্ডে লাঞ্চ করছি দুইটা ভিডিও ফুটেজের ভিতরে অনেকখানি গ্যাপ আর এখন I need some feathers. Thank you. Bro, আমরা তো অটোমেটিক চিকেন ফার্ম বানাইতে পারি। Yes. কিন্তু রেডস্টোন লাগবে তো। Yes. কিন্তু প্রথমে আমরা রেডস্টোন পায়া নেই ওটা অন্য কোনো এপিসোড আছে। এই এপিসোডটা কেমনে র‍্যাপ আপ করা যায় ওটা দেখ ফারস্টে। আচ্ছা আচ্ছা। আমাদের মেন উদ্দেশ্য ছিল একটা ঘর বানানো। একটা বিশাল বড় রুম বানাইছি। হ্যাঁ, যেটা একটা ঘর। যেটা একটা ঘর। যেটা একটা ঘর। Yes, ঘর। এরাঙ্গ ঘর। আপনার পানিতে থাকেন আপনার গার্লফ্রেন্ড আছে না জলপরি আপনার ডাক্তাছে মালিকে বাইরে আমি পাড়ে দিতাম তো কথা কয়ে সব কিছু সামলান যায় বুঝছ না কে সব সময় ভায়োলেন্স করতে হয় না আমি ভিডিও ফুটেজটা অফ করতাম তারপর খেলা দেইতাম মিল্লা আচ্ছা তাহলে আজকের এপিসোড এই পর্যন্ত র‍্যাপ আপ করমু কারণ মা গো মা এই খেত পুরাই খেত ও এখন সবাই একটু ইয়াটা দেখো কই সিনটা দেখার উচিত যে আমি যে আচ্ছা 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 তাহলে আমাদের টাইম ল্যাপস একটা আপনাদের দেখাবো যে টাইম ল্যাপসে যে আমরা যে জায়গাটা পুরোটা সাফ করছি এই জায়গা পুরোটা সাফ করার একটা টাইম ল্যাপস শুরু হবে এখন
you guys in the next one. Pointed dialogue. আচ্ছা আমরা সেই টাইম ল্যাপসটা যদি দেখে থাকেন, কারণ টাইম ল্যাপস জানি না দেখছেন নাকি না, একই ফুটেজ এটা, টাইম ল্যাপসটা যদি দেখে থাকেন তাহলে দেখতেই পারছেন কত কষ্ট হয়েছে, অনেকক্ষণ হয়েছে ওই টাইম ল্যাপসটা, প্রায় জানি না 3-4 ঘন্টা বা ওরকমই হবে টাইম ল্যাপস। ওটাতে আমার ভাইয়ার অ্যাকাউন্ট ছিল, কারণ আমার ভাইয়া এই জায়গাটা পরিষ্কার করছে পুরাটা, এবং আমারটা দিয়ে রেকর্ডিং চলতেছিল। এই ও আচ্ছা, ওই সরো, আমি ওদেরকে খাওয়াবো। ও মা ভাইয়া, তুমি তুমি তিনজনের মধ্যে আব্বা আম্মা কেডা, সব পরে গেছে। আচ্ছা এটা মানে আব্বা, এটা আম্মা, তুমি খাবা, তুমি খাওয়া খায় কি করবা? আচ্ছা তাহলে নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে, যদি সেটা ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটার লিঙ্ক হয়তো বা দিব, সেটা যেহেতু একটা ডেভেলপমেন্ট পর্যায়ে আছে তাই এখন দিব না, পরে দেব। গত এক বছর ধরে ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, কারণ সেটার একটা মুখের কথা না, বাগ থাকেই। আর যেহেতু 1.17 রিলিজ হইব তাই আমি 1.17-এর জন্য আগে থেকে ব্যবস্থা করে তারপর সেটা আপলোড করব। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথায় আসো আসো আসো, তারা তারা বোটে থাকো, বোটে থাকো, বোটে থাকো, বোটে থাকো, বোটে থাকো, বোটে আমি উঠতে পারবো না, এই তো। হ্যাঁ ওয়েট, আমাকে ফার্স্ট পার্সনে যেতে দাও, আমি ফার্স্ট পার্সনে গিয়ে, কি হলো কি হলো, বোট কি করতেছো তুমি? চালাইতাছি। ওকে ওকে, আমরা আসি, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, অন্যান্য ভিডিওগুলো দেখবেন। চেরি বুশ ইয়াস চেরি বুশ, আমরা চেরি বুশ ততক্ষণে কালেক্ট করতে থাকি, বাই বাই।